সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী শনি ও রবিবার মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো রেল। মঙ্গলবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল পর্যন্ত শিডিউলে কোনো পরিবর্তন হবে না, বাকি অংশের পরিবর্তন হবে। আমাদের যে তিনটা স্টেশন চালু করছি, আরও বাকি চারটা স্টেশন আছে, সেই চারটা স্টেশনের যে পূর্ত কাজ আছে খুবই সামান্য, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ, টেলিকমিউনিকেশনের কাজ, সেই কাজগুলো সমন্বয় সাধনের জন্য প্রয়োজন হবে। সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী শনি ও রবিবার মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো রেল। মঙ্গলবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল পর্যন্ত শিডিউলে কোনো পরিবর্তন হবে না, বাকি অংশের পরিবর্তন হবে। আমাদের যে তিনটা স্টেশন চালু করছি, আরও বাকি চারটা স্টেশন আছে, সেই চারটা স্টেশনের যে পূর্ত কাজ আছে খুবই সামান্য, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ, টেলিকমিউনিকেশনের কাজ, সেই কাজগুলো সমন্বয় সাধনের জন্য প্রয়োজন হবে। সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী শনি ও রবিবার মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো রেল। মঙ্গলবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল পর্যন্ত শিডিউলে কোনো পরিবর্তন হবে না, বাকি অংশের পরিবর্তন হবে। আমাদের যে তিনটা স্টেশন চালু করছি, আরও বাকি চারটা স্টেশন আছে, সেই চারটা স্টেশনের যে পূর্ত কাজ আছে খুবই সামান্য, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ, টেলিকমিউনিকেশনের কাজ, সেই কাজগুলো সমন্বয় সাধনের জন্য প্রয়োজন হবে। সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী শনি ও রবিবার মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো রেল। মঙ্গলবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল পর্যন্ত শিডিউলে কোনো পরিবর্তন হবে না, বাকি অংশের পরিবর্তন হবে। আমাদের যে তিনটা স্টেশন চালু করছি, আরও বাকি চারটা স্টেশন আছে, সেই চারটা স্টেশনের যে পূর্ত কাজ আছে খুবই সামান্য, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ, টেলিকমিউনিকেশনের কাজ, সেই কাজগুলো সমন্বয় সাধনের জন্য প্রয়োজন হবে। সিস্টেম ইন্টিগ্রেশনের জন্য আগামী শনি ও রবিবার মেট্রো রেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। এছাড়া নিয়মিত সাপ্তাহিক বন্ধ হিসেবে শুক্রবার বন্ধ থাকবে মেট্রো রেল। মঙ্গলবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল পর্যন্ত শিডিউলে কোনো পরিবর্তন হবে না, বাকি অংশের পরিবর্তন হবে। আমাদের যে তিনটা স্টেশন চালু করছি, আরও বাকি চারটা স্টেশন আছে, সেই চারটা স্টেশনের যে পূর্ত কাজ আছে খুবই সামান্য, কিন্তু আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কাজ, টেলিকমিউনিকেশনের কাজ, সেই কাজগুলো সমন্বয় সাধনের জন্য প্রয়োজন হবে।